ফিরোজপুরের নেসারাবাদে খামারিদের উদ্বুদ্ধ করতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করা হয় মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী সৌম রেজাউল করেম অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুবুল্লাহ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বরূপকাঠি পৌরসভার মেয়র গোলাম কবির উপজেলা আওয়ামী লীগের সম্পাদক এস এম মঈদুল ইসলাম কৃষক লীগের সভাপতি শশঙ্কর রঞ্জন প্রদর্শনী মেলায় পঁয়ত্রিশটি স্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারিরা তাদের পালনকৃত উন্নত প্রজাতির গরু ছাগল হাঁস মুরগি কবুতর সহ বিভিন্ন প্রজাতির পশু পাখি নিয়ে অংশগ্রহণ করেন মেলা দেখতে সকাল থেকে সাধারণ মানুষ ভিড় করতে শুরু করে উপজেলা সম্পদ কর্মকর্তা তাপস কুমার বিশ্বাস বলেন মেলার মাধ্যমে খামারিরা ভবিষ্যতে এই খাতে আরও উদ্ভুদ্ধ হবে সম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে পঁয়ত্রিশটি স্টল অংশগ্রহণ করে অংশগ্রহণকারী খামারিদের মধ্য থেকে ষোলো জনকে পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয় এছাড়াও মন্ত্রী ইলিশ সংরক্ষণের আওতায় সতেরো জন জেলেকে একটি করে গরু ও দেশীয় মাছ ও শামুক প্রকল্পের আওতায় দুইটি করে ছাগল জন জেলেকে বিতরণ করেন এরপরে মন্ত্রী আকলম মুসলিম মাধ্যমিক বাসে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন